দেখছেন এটিএন বাংলা সংবাদ। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের আলিম ও কারিগরি পরীক্ষা, চলবে 5ই জুন পর্যন্ত। স্কুল মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 10টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে প্রায় 11.5 লাখ শিক্ষার্থী। এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়ে প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম রাহিদ। তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। বৃহস্পতিবার জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায় বসছেন দেশের 11,41,374 শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঝরে পড়ার হার 17 থেকে 20 ভাগ হলেও এবার পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে বেড়েছে 1.25 লাখেরও বেশি। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রের সংখ্যাও। এবার মেয়ে শিক্ষার্থীর চেয়ে ছেলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 70,000 বেশি। শিক্ষামন্ত্রীর আশা, 3 বছরের মধ্যে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান হবে। 3 এপ্রিল থেকে 5 জুন 2014 এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা সেটা শুরু হবে 7 জুন এবং সমাপ্ত হবে 16 জুন। পরীক্ষা শেষ হলে প্রতিবারের মতোই আমরা আমাদের ঐতিহ্য অব্যাহত রেখে এইবারও 60 দিনের মধ্যে আমরা ফলাফল দিতে সক্ষম হব। শিক্ষামন্ত্রী জানান, দেশের বাইরে সৌদি আরব, কাতার, দুবাই ও লিবিয়ার 5টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 202 শিক্ষার্থী। বরাবরের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীরা 20 মিনিট বাড়তি সময় পাবেন। নানা প্রতিবাদের মুখে 2012 সালে শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে শুরু হয়। 2013-তে 7টি পত্রের পরীক্ষা হলেও এবার বাংলা দ্বিতীয় পত্র ছাড়া 25টি পত্রের পরীক্ষাই হবে সৃজনশীল পদ্ধতিতে। যে হারে আমাদের অন্যান্য ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই হারে বিজ্ঞানে বৃদ্ধি পাচ্ছে না। আমরা ভ্রাম্যমান বিজ্ঞান ল্যাবরেটরি করে পাঠ্যপুস্তকে আমরা পরিবর্তন নিয়ে আসছি, টিচারদের ট্রেনিং দিয়ে আমরা ক্লাসকে আকর্ষণীয় করবার চেষ্টা করছি। বিভিন্ন স্তরে দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর মধ্যে গত 9 বছরে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। তাই শিক্ষার গুণগত মান ও শিক্ষা প্রশাসনে দক্ষতা বাড়ানো এবং এ খাতের দুর্নীতি শূন্যে নামিয়ে আনাকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন শিক্ষামন্ত্রী। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।